হিন্দু রাজা বলেন একজন ঈশ্বর বলে কিন্তু তারা মনে করে পৃথিবীতে আরো এ আপনার কিনা দেব দেবী আছে ওদেরকে মানতে হবে আল্লাহর কাছে সম্পূর্ণ কোন সম্পূর্ণ ধন ভান্ডার নাই তো কার কাছে আছে তো ওরা মনে করে সরস্বতীর কাছে আছে ওরা মনে করে সরস্বতীর কাছে আছে কি আছে তো সরস্বতী আপনার সমস্ত ধন ভাণ্ডার নিয়ে এসে বসে আছে দশরা আপনার কিনা দুর্গা পূজা যারা মা হিন্দুরা মানে ওরা কেন মানে তো বলে ওর কাছে সমস্ত ক্ষমতার উৎস আছে আপনার কিনা দেখবেন হিন্দুরা যখন আপনার দোকান খুলে দোকান করে প্রথমে একটা তাদের পূজা থাকে বাবা লোকনাথ ওই বাবারটাকে কি করে কি কাঠি দিয়ে ভগবান তুমি আমার আজকে ব্যবসাটা উন্নত দিও এই জন্য বাবা লোকনাথকে তারা মানে শুধু তাই না এরা আবার কালীকে কেন মানে কালীকে এই জন্য মানে যে কালী হচ্ছে আপনার বিপদ থেকে রক্ষা করবে ওই জন্য দেখবেন অনেক সময় হিন্দুরা বলছে ইয়া কালী এরকম করে ডাকে হে কালী এরকম করে ডাকে কারণ তার কাছে বিপদ যখন পড়বে তখন কালীর নাম নেবে আর যখন একটা মেয়ে তারা বিবাহ বিবাহ দেবে হিন্দু কোনো মেয়ের যখন বিবাহ দেওয়া হয় তো বিয়ের আগে তারা কোথায় যায় তো শিবের কাছে যায় শিবের কাছে কেন যায় শিবকে বলে হে শিব তুই আমার জন্য একটা ভালো স্বামী নির্বাচন করে দে যাতে আমি একটা ভালো স্বামী পাই এই জন্য তারা শিবকে মানে তার মানে আলো আল্লাহকে মানে ঠিক কিন্তু এরা মাবুদ বলে মানে না আপনার কি না ইলাহ বলে মানে না আমরাও মানিনা বিস্তারিত লম্বা কথা আছে আমি বলতে যাব না আমি বিষয় শর্টকাট করব তাই আর চার নম্বর কি আসমা ও সিফাত অর্থাৎ আল্লাহর গুণাবলী ওপরে আমাদেরকে ইমান আল্লাহর সিফাত আচ্ছা গুণবাচক নাম যে আল্লাহর আছে ওপরে আমাদের ইমান নিয়ে আসতে হবে এর ওপরে আমাদের ইমান নাই যদি ইমান থাকতো তাহলে আমরা হারাম ব্যবসায় জড়িত হতাম না আমরা আপনার কিনা হারাম খাবার খেতাম না আমরা হারামে লিপ্ত হতাম না আল্লাহর যে বৈশিষ্ট্য গুণ আছে এ গুণ কত আল্লাহর পাওয়ারফুল যে আপনি যা চাইবেন যাই নেবেন আল্লাহর কাছে আপনি তাই পাবেন আমাদের ওরকম ইমান নাই তো আর দুটা ছেলে একটা ব্যাটার একটা বেটি তো ব্যাটারটা হচ্ছে একদম এঁড়া হয়ে আছে একদম শরীর স্বাস্থ্য ভালো মানে বিদেশে খাটে আর বিদেশ থেকে নিয়ে আসে আর বাপ খুব লাফাই আমার ব্যাটা ইনকাম করছে তো ব্যাটার বয়স হয়ে গেছে আঠারো উনিশ আর তার মধ্যে একটা বেটি আছে তো ভালো লয় যে ভাই একদম অল অসুস্থ ব্যক্তি মানে প্রায়লাইসিস রুগীর মতন হয়ে গেছে কিছুই করতে পারে না তো কিছুই যখন করতে পারে না তো আল্লাহর কি কাম ওই বেটা কি আল্লাহ নিয়ে নিলে লোকটা কিছুদিন নামাজ পড়ছিল পাঁচক তো নামাজ ব্যাটাকে যখন নিয়েছে তখন বলছে কি করলে আল্লাহ এটা কাজ করলে এটা আল্লাহ ঠিক করলে তা নামাজ পড়া ছেড়ে দিলেও নামাজ পড়া ছেড়ে দিয়ে কিছু লোক যদি ডাকতে যাচ্ছে হাজি ভাই নামাজ পড়তে যাবে না তো বলছে কানাকে ডেকে কী হবে বুঝে কানাকে ডেকে কী হবে মানে কেনে মানে আল্লার চোখে শুঝলো না ও বলতে চাইছে যে আমার এত সুন্দর বেটা ইনকাম করে আনছিলো আর আমি খাচ্ছুন তো লিতিক তো আমার বেটিটাকে লিতিক প্যারালাইসিস হয়ে পড়েছিলো খালি খরচা করছি ওটাকে লিতিক তো লিলে তো লিলে আমার ভালো বেটা টাকি আল্লাহ লিয়ে আল্লি তো আল্লার চোখ নেই তা রকম বললেন তো আল্লার ওপর আপনার ইমান আছে আসমা ও সিফাত আল্লাহর গুণাবলীর প্রা আমাদের ইমান নাই তার মানে ও ভাবছে ওর বেটা ওর ব্যাটা এনে খাওয়ায় এটা আল্লাহ খাওয়াই না এই যে ভুল ধারণা এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে তা আমি লম্বা করব না আল্লাহরও প্রেইমান বলে দিলাম চারটা আপনাকে রাখতে হবে এই চারটা শর্ত মানতে হবে আল্লাহর অস্তিত্বরও প্রেইমান আল্লাহ রুবুবিহার ও প্রেইমান উলুহিয়াতেরও প্রেইমান আসমা ও সিফাতেরও প্রেইমাণ এই চারটা বিষয় আপনাকে ইমা আপনাকে এই শর্ত মেনে চলতে হবে যদি এটা মানতে পার তাহলে আপনি আল্লাহকে মানলেন আল্লাহর উপরে ইমান নিয়ে আসলেন নাম্বার দুই মিল্ ফিরি দুই নম্বর হচ্ছে আখেরাতের ওপরে ইমান আনতে হবে যারা মসজিদ আবাদ করবে তাদেরকে মরার পরের জীবন যে জিন্দেগি আছে পরকাল বলে একটা জায়গা আছে মরার পরে যে একটা জীবন আছে এটার ওপরে তাদেরকে ইমান আনা লাগবে আমাদের তো ইমান নাই ওই রকম আছে জি আখেরাতের ওপরে যদি ইমান নিয়ে আসতো মসজিদও নামাজও পড়বে আবার দাঁড়িও মারবে দাঁড়িয়েও মারবেও তাহলে ওর আল্লাহ প্রে ইমান আছে কত যুবক আছে বলছি তথ্য আছে আপনাকে বহুল তথ্য আছে আপনি ধৈর্য সহকার থাকেন আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা আমরা পড়েছি পড়েননি ভাই অনেকে আছেন এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা আছে তো কবিতা বাচারী আবার চুরি করেও লিখেছেও অনেক কবিতাও চুরি করেছে বিশেষ করে কাজী নজরুল ইসলামের কাছ থেকে বেশি চুরি করেছে আপনি গুগলে সার্চ দেন ও কতটি চুরি করেছে সব ধরা পড়বে গুগলসে আপনি সার্চ দেন তো আপনি পাবেন তো একটা কবিতা পড়ছিলাম কবিতাটা খুব ইন্টারেস্ট যারা নাইন টেনে পড়েছেন অবশ্যই গায়েটা কবিতাটা পড়েছেন দুই বিঘে জমি পড়েছেন কে কে পড়েছেন দেখি হাত তুলেন তো মাশাল্লাহ শুধু বিঘে দুই ছিল মোর ভূমি আজ স বিঘে ছেড়ি নেই বাবুক বাপু বাবু কহিলেন বুঝেছেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠায় শুনি রাজা কহেত বাপু জানো তো হে করেছি বাগানখানা পেলে দুই বিঘে পশ্চিমে দিঘে সমান হইবে টা না ওটা দিতে হবে এটা কার তো এটা আপনার রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর চুরি করে কবিতাটা লিখেছে এই কবিতার আগে শেখসা দি আলাইহি রাহমা আগে একটা গল্প লিখে গেছেন ওই গল্প থেকে এই ঘটনাটা থেকে রবীন্দ্রনাথ চুরি করে কবিতা বানিয়েছে এই ঘটনাটা কি ছিল তো একজন বুড়ি মা তার একটা ভিটে মাটি ছিল একটা ছোট্ট টুকরে ঘর ছিল ওই ঘর কিছুটা সুন্দর সুন্দর মানে সুন্দর ছিল ওই ঘরটা দেখতে ভালো ছিল জায়গাটা ঠিক মজবুত ভালো জায়গায় ছিল যাকে সদর বলা হয় সুন্দর একটা জায়গাতে বাড়ি ছিল ছোট্ট টুকরে ঘর আর এটা দেখে রাজার লব হয়েছে বাদশার ইচ্ছা হয়েছে এই জায়গাটাকে সে নিয়ে নেবে বলা হলো প্রহির মাধ্যমে এ বুড়িরে তুই এই জায়গাটা ছেড়ে দে রাজার এই জায়গাটা পছন্দ হয়েছে ছেড়ে চলে যা বুড়ি বলছে আমার ভিটে মাটি আমি কেন ছেড়ে যাব। আমার কোনো আর কোনো সম্পদ নাই আমার কোনো আর জায়গা নাই তো এই জায়গাইটা তো আমার ভিটে মাটি আমার এটাই জীবন আমার কিছুদিন আছি তো কেন আমি এটা দিব তো বলছে দিতে হবে না দিতেও ছড়তে হবে কিছু করার নেই এবার বলার পর রাজা বাদশাহ শুনল না ওই বুড়ির জায়গাটাকে আত্মসাত করে নিল যখন নিয়ে নিল এবার কিছুদিন বুড়ি কি করেছে আপনার একটা একটা থালা থালা নিয়েছে নিয়ে আপনার যত রকমের ফল ফরট সমস্ত ফল ফরট আম নিয়েছে আপনার জাম নিয়েছে কলা নিয়েছে লেবু নিয়েছে খেজুর নিয়েছে অনেক মিষ্টান্ন মিষ্টান্ন খাবার তিনি নিয়েছেন নেওয়ার পর বুড়ি আপনার চলে গেছে কাছে যে বাদশাকে বলছে বাদশা রে ও রাজা মশাই তুমি আমার জায়গাটাকে আত্মসাত করেছ তুমি আমার জায়গাটাকে নিয়ে নিয়েছো এই না আমি তোমাকে খুশি হয়ে ফল দিলাম রাজা হয়েছে কেপার কি রে তুই খুশি হয়ে আমাকে ফল ফ্রোট দিতে আলি মানে ব্যাপারটা তো বুঝলাম না কিসের আবার খুশি বলছে রাজা মশাই শুনেলা আমি একজন মুসলমান আমি বিশ্বাস করি আখেরাতের ওপরে যে আখেরাত বলে একটা জীবন আছে যারা যারা এই দুনিয়ায় আপনার জুলুমবাজি করেছে আত্মসাত করেছে তুমি আমার জোর করে নিয়েছ আমি দিনায় তোমার ক্ষমতা খাটিয়ে আমার জায়গাটা তুমি নিয়ে নিয়েছ আর শোনে লাখেরাত বলে একটা জীব জীবন আছে মরার পরে একটা জীবন আছে সেই দিন আমি বুঝিয়ে নেব শুধু তাই না আল্লাহ এর বিনিময়ে আমাকে ভালো কিছু দেবেন তুমি আমার জায়গা আত্মসাত করেছো। আল্লাহ এর বিনিময়ে আমাকে মরার পরে সুন্দর একটা জায়গা দেবে তার মানে আমি জান্নাতে পাব আর তুমি শুনে লাও তুমি আমার সঙ্গে বেঈমানি করেছ অত্যাচার করেছ এর বিনিময়ে তোমাকে শাস্তি ভোগ করতে হবে অতএব আমি আজকে খুশি হয়েছি এই জন্য তোমাকে আমি পিয়ালা নিয়ে এসেছি পিয়ালাতে ফল ফ্রুট মিষ্টান্ন ভান্ডার নিয়ে এসেছি তুমি আজকে খুশি মনে খাও আমি চলে গেলাম রাজার তো বেরেন গেছে ঘুরাই কি তথ্য দিলে আমাকে রে এ তো আজিব কত জায়গা জমি প্রাপ্ত সাত করলাম আর ই তো এমন কি বাবার খুশি হয়ে আমাকে ফল ফল দিতে এসেছে তো এবার বলছে রাজা মশাই বলছে এই পহরিরা বুড়িকে ছেড়ে দে বুড়িকে জায়গা দিয়ে দে এর জায়গা নিয়ে লাভ হবে না আমি আখেরাত নষ্ট করতে চাই না এ আখেরাত কত খাতার না যায় দুনিয়াতে আপনি যতই ক্ষমতার বাহাদুরি দেখান না কেন আপনি কারো ভাইয়ের এক হাত জায়গা দাবিয়ে রেখেছেন কাউকে আপনি জোর জবরস্তি জমি দখল করে রেখেছেন ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছেন মনে রাখবেন যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনাকে পায়ে পায়ে একটা একটা করে গরিবের হা এই গরিবের জমি সেদিন আপনাকে বুঝিয়ে দিতে হবে কোনো বাঁচা রাস্তা থাকবে না উপায় নেই আখেরাত কত খাত জায়গা এই আখেরাতের ওপরে আমাকে ইমান নিয়ে আসতে হবে ইমান আমাদের আছে কোথায় ইমান আছে কই আপনাকে একটা ঘটনা বলিতে হলে হাদিস থেকে বলি যে উমারের জামানায় একজন মহিলা ছিলেন এই মহিলা তার কাজ ছিল দুধ বিক্রি করা দুধ বিক্রি করতেন মা আর বেটি রাতের বেলায় আলাপ আলোচনা করছেন আর উমার আনহু তিনি ছিলেন খলিফা তার দায়িত্ব ছিল বা তিনি পছন্দ করতেন রাত্রে গভীর রজনীতে বেরিয়ে যেতেন দুয়ারে মানে শুনতেন কে কোনো অবস্থায় আছে হঠাৎ একদিন মা আর আপনার কিনা না ওই মেয়েটি দুজনে কথোপকথন করছে আলাপ আলোচনা করছে মা বলছে বেটি রে দুধে পানি মিশিয়ে দেয় দামটা তুই বেশি পাবি বেশি তুই পাবে আর যখনই বলা উমার কিন্তু কর্ণপাত করে আছেন আপনার কান দিয়ে শুনছেন আহারে দেখবো আজকে তাদের কেমন কথোপকথন হয় তো মা বলছে মেয়েটি বলছে মা এটা এ আপনার কি না নোংরা কাজ করতে পারবো না এই খারাপ কাজ করতে পারবো না তো বলছে যদি করি তো উমার তো দেখে ফেলবে এবার মা বলছে রে উমার কি আছে ও তো নাই ও তো দেখতে পাবে না অতএব কি কর পানি তুই মিশিয়ে দে বলছে মা বুড়ি মা বোন বুড়ি মা বলছে মা বেটি বলছে মা ঠিক আছে কথাটা মেনে নিলাম যে উমার দেখতে পাবে না কিন্তু স্বয়ং আল্লাহ যে আছে তিনি তো দেখতে পাচ্ছেন এবং আমাদেরকে পাকড়াও হতে হবে এটা তো হিসাব দেওয়া লাগবে এটা যখন ধরা হবে তো হিসাব কি করে দেব আমার কি দরকার পানি মিশানো তো না আমি পানি মিশাতে পারবো না উমার আশ্চর্য হয়ে গেল না হারে এরকম আল্লাহ আলী আমার এরকম মেয়ে আছে আজীব ব্যাপার পরের ঘটনা আছে তো আমি বলতে চাইলাম যারা আল্লাহকে প্রকৃত ভয় করে আখের উপরে বিশ্বাস করে তারা কোনো দিন এই নোংরা মিতা মানে অপধার্থ কাজ যত যায় খারাপি কাম্য এগুলো কেউ করতে পারে না যদি আপনি এই মধ্যে বিশ্বাসী হন তাহলে প্রথম কি আল্লাহর উপরে ইমান নিয়ে হবে নাম্বার দুই আখেরাতের উপরে ইমান নিয়ে আসতে হবে নাম্বার তিন সলাত কায়েম করা লাগবে শুধু দান করলে হবে না মসজিদে পাঁচ অক্ত পা হতে হবে মসজিদে একদম সম্পূর্ণ পাঁচ অক্ত নামাজ পড়তে হবে ফজরের খুন গেল পরনি নামাজ কাজ জোহরে ও ডুবে নিয়ে শত কাজ হেলাই খেলাই গেল আসুরের কাল হেলাই খেলাই গেল আসুরের কাল মাগরি বেউ পড়লে না নামাজের সাজ ফজরের খন গেল পরনি নামাজ জোহরে ও ডুবে ছিলে নিয়ে শত কাজ বি সময় এতটুকু জাগলো না কবরের ভয় পথ খুঁজলে না একবার না জাতের পথ মুসলিম নাম নিতে পেলে না খোলাদ ফজরের খন গেল পরনি নামাজ জোহরেছিলেন তোমার মতন নেই হত ভাগা কেউ নেই এত পাপাচার পৃথিবীতে আর একবার শুরু হলে ভাঙনের ঢেউ কখনো দৌড়াতে জানি পারবে না তার তোমার মতন নে হত ভাগা কেউ নেই এত পাপাচার পৃথিবীতে আর একবার শুরু হলে ভাঙনের ঢেউ কখনো ফিরাতে জানি পারবে না তার সলা পারা করে কাফির করা, ইমানের দাবি সলাদ কায়েম করা ইমানের দাবি পরকাল মুখী কর মনটাকে আজ ফজরের ক্ষণ গেল পরনি নামাত জোহরে ও ডুবে নিয়ে শত কাজ ফজরের খন গেল পরনি নামাজ জোহরে ও ডুবে নিয়ে শত কাজ আল্লাহ বলছেন ওয়াকামা সলাহ তোমরা সালাত কায়েম করবে এ সালাত কায়েম না করলে ও মসজিদ আবাদ করতে পাবে না যদি আল্লাহকে না ডাকে আল্লাহরে বাদাক বন্দিগি যদি না করে তাহলে সালাদ আদায় করে আপনার কি নাম এ আপনার আবাদ করে তার কি লাভ হবে অত সম্ভাবনায় তিন নম্বর বৈশিষ্ট্য থাকা লাগবে সে যেন পাঁচ অক্ত নামাজ আদায় করে